হঠাৎ জ্ঞান ফিরে পাওয়ার পর একটা মেয়ে তাকে এমন এক জায়গায় দেখতে পায় যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব ছিল। প্রতিটি সেকেন্ড মৃত্যু তাকে নিজের কাছে ডাকছিল। মেয়েটির কি হয়েছিল সেটি জানার জন্য ভিডিওটিকে অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওর শেষে আপনার জন্য একটা মেসেজ থাকবে। ইনফরমেটিভ দুর্বার প্রেজেন্টস একটা মোটিভেশনাল শর্ট মুভি কার্ভ। মুভির শুরুতে আমরা একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় কংক্রিটের ফ্লোরের উপর পড়ে থাকতে দেখতে পাই, কিন্তু এই মেয়েটি এখানে কিভাবে পৌঁছালো সেটি সে নিজেও জানতো না। আর তারই সাথে থাকা সমুদ্রের বিশাল ঢেউয়ের আওয়াজ প্রত্যেকটা মুহূর্তগুলোকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। আর সেই ঢেউয়ের আঘাতে কংক্রিটের মধ্যেও ফাটল ধরতে শুরু করে এবং এই আওয়াজের কারণে হঠাৎ মেয়েটির জ্ঞান ফিরে আসে। তখন মেয়েটি চোখ খুলতেই দেখতে পায় তার চারপাশে উঁচু কংক্রিটের দেয়াল রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে বুঝে উঠতে পারছিল না যে সে কোথায় ফেঁসে গেছে। আসলে এই স্ট্রাকচারটি পুরো ঢেউ খেলানো কার্ভের মতো ছিল, যার উপরের দিকে ছিল খুব উঁচু একটা দেয়াল আর নিচের দিকে পুরো অন্ধকার ছিল। তার মধ্যে মেয়েটির শরীরের অবস্থাও খুবই খারাপ ছিল, যার জন্য সে এখান থেকে বেরোনোর চেষ্টাও করতে পারছিল না। আর তার বাঁ পাশের পাটিও শরীরের নিচে মুড়ে গিয়েছিল, যেটি কিনা সে সোজাই করতে পারছিল না, যার জন্য সে কিছু বুঝতে না পেরে খুব জোরে জোরে চিৎকার করে ওঠে। ফলে তার শরীরে একটু মুভমেন্ট হওয়ায় সে আরো নিচের দিকে গড়িয়ে যায়, কিন্তু সে পুরোপুরি ভাবে নিচে পড়ে যায় না। কিন্তু আমরা জানি না সে আর কতক্ষণ এরকম ভাবে আটকে থাকবে। এখন তাকে সবকিছুই খুবই স্থির ভাবে ও ধৈর্য ধরে করতে হবে, কিন্তু সে যদি একটাও ভুল বা তার বিপরীত করতে যায় তাহলে সে এখান থেকে ডাইরেক্ট নিচে পড়ে যাবে, ফলে তার মৃত্যু অনিশ্চিত। কিন্তু সেখানে একভাবে আটকে থাকার কারণে তার বাবাটিও আরো যন্ত্রণা শুরু করে দেয়, তার হাতের অবস্থাটিও আরো খারাপ হয়ে যায়। মেয়েটির নিঃশ্বাসও খুব তীব্র গতিতে চলছিল, তার কাছে সেখান থেকে বেরোনোর রাস্তা খুবই কম ছিল, কিন্তু তাও সে কোনো মতে নিজের হাল ছাড়ে না। আসলে মেয়েটি একটি হাইড্রো পাওয়ার প্ল্যান্টের মধ্যে আটকে পড়েছিল, তাই সে যেভাবেই হোক উপর দিকে পৌঁছালেও সেই উঁচু দেয়ালটিকে পার করা সম্ভব ছিল না। তাই মেয়েটি এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পেয়ে নিজের উপরই রাগ দেখাতে শুরু করে, আর তখনই তার নিচ থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। তাই সে আরো বুঝতে পারে তার সেখান থেকে নিচে পড়ে যাওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে। সে একদম নিস্তব্ধ হয়ে যায়, আর সেই মেয়েটি ভাবে হয়তো এই আওয়াজটি কোনো ঝোড়ো হাওয়ার কারণে হচ্ছে, কিন্তু তখনই ফের সেই আওয়াজটি তার কানে আসে। তাই সে উপরের দিকে তাকিয়ে ফের আরেকটি বার চিৎকার করে ওঠে, কিন্তু যদি সে নিজেকে বাঁচানোর চেষ্টা না করে এইভাবে কিছুক্ষণ পড়ে থাকে তাহলে তার মৃত্যু হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর যদি সে একটু মুভমেন্ট করার চেষ্টা করে তাহলেও তার মৃত্যু নিশ্চিত, অর্থাৎ এই দুটো সিচুয়েশনেই তার মৃত্যু নিশ্চিত। এবার তার উপরেই নির্ভর করছিল সবকিছু যে সে কোন পথটা বেছে নেবে, কিন্তু সে দ্বিতীয় পথটাই বেছে নেয়। তারপর সে নিজের ভাঙা ডান পাটা ইউজ করে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তাতে সে ব্যর্থ হয়ে যায়, আর তার ফলে সে আরো নিচের দিকে গড়িয়ে গিয়ে সেই কার্ভটির মিডল পজিশনে চলে আসে। তাই সে সেখানে স্থির হয়ে গিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করে। তারপর মেয়েটি লাস্টে ডিসাইড করে যে সে এখন যেই অবস্থায় আছে সেই রকম ভাবেই তাকে আস্তে আস্তে ধৈর্য ধরে উপর দিকে উঠতে হবে, কিন্তু সে কার্ভের মিডল পজিশনে থাকায় কিছুই করতে পারছিল না। তারপর সে নিজের হাতের দিকে তাকায়, তার রক্তমাখা হাতটি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আর রক্তে জমাট বেঁধে যাওয়ার কারণে হাতের দুটো আঙুলি পরস্পরের সঙ্গে আটকে গিয়েছিল। আর সে ধীরে ধীরে হাতটিকে নিজের জায়গাটির মধ্যে মুছে পরিষ্কার করতে থাকে যাতে তার উপর দিকে ওঠার সময় রক্ত থাকার কারণে সে স্লিপ না খায়। তার হাতে তীব্র যন্ত্রণা সে আর সহ্য করতে পারছিল না, তাই সে ফের আরেকবার চেষ্টা করার জন্য নিজের পা আর হাতের উপর ভর দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে এবারে একটু উপরের দিকে উঠতে পারে। আর সেখানে যেতে পেরে সে একটু শান্তির নিঃশ্বাস ফেলে, কারণ এত কিছুর পরেও তার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়নি। তারপর সে একটু একটু করে তেম ভাবে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তীব্র ব্যথা আর ভয়ের কারণে সে আবার নার্ভাস হয়ে যেতে শুরু করে। তারপর মেয়েটি সেই কার্ভের সেফের নিচে নিজের হাতের রক্তের ছাপ দেখতে পায়, যেখানে সে তার শরীরের কোনো ছাপ দেখতে পাচ্ছিল না, আর এটা থেকে মেয়েটা খুবই উত্তেজিত হয়ে পড়ে। সেই মেয়েটি এবার মিডল পজিশন থেকে একটু উপরের দিকে ছিল, কিন্তু তার পেছন দিকে যে উঁচু দেয়ালটি ছিল সেটি সে কোনো রকম ভাবে পার করতে পারছিল না, কিন্তু সে বেশি কিছু ভাবনা চিন্তা না করে ফের আরেকবার উপরের দিকে মুভ করে। কিন্তু এবারেও তাড়াহুড়ো চক্করে সে আরো একটু নিচে নেমে যায় আর সে ফের ভয়েতে হাইপার হয়ে ওঠে। তখন মেয়েটি আবার সেই রক্তের ছাপ দেখতে পায়, যেটি আগের চেয়েও বড় ছিল। তারপর আবার সে উপরে ওঠার চেষ্টা করে, তখন সে ফের আরেকটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় আর তার চোখটা গিয়ে পড়ে সেই রক্তের ছাপের উপর, যেখানে আরো দুটো অন্য কারো রক্তমাখা হাতের ছাপ দেখা যাচ্ছিল। তে তার মন এবারই স্থির করে আর কোনো দিকে নজর না দিয়ে সে আবার উপরের দিকে ওঠার টার্গেটেই থাকবে। তে এমনই একটি পরিস্থিতির মধ্যে পড়ে যে সে কি করবে আর না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু তাও সে নিজের মনের জোর হারায় না। তারপরে দেখা যায় তার হাতের চামড়াটাও প্রায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, শুধুমাত্র অল্প একটু চামড়াই সেখানে বেঁচেছিল। তখনই আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর তীব্র বৃষ্টি নেমে আসে। এবার মেয়েটি তার শেষ চেষ্টা করে এবং হাতে গ্রিপ পাওয়ার জন্য তার গলার চেনটি হাতে পেঁচিয়ে নেয়। আসলে এই ভিডিওতে আমরা সবসময় দুটো অপশন দেখতে পাই, কিন্তু পার্থক্য হচ্ছে এটা যে এই দুটোতেই তার মৃত্যু নিশ্চিত ছিল। আসলে এই মুভিটি আমাদের নিজের ভিতরে থাকা ভয়ের সাথে দেখা করায়, কিন্তু আপনারা যদি এই মুভিটিকে কানে হেডফোন দিয়ে শোনেন তাহলে আপনারা ওই ভয়টাকে অনেক কাছ থেকে ফিল করতে পারবেন। মুভিটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেইনটি কেমন লাগলো নিচে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।